فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون السلام ورحمة الله وبركاته- আল ইসলামিজা গ্রুপের সমিত আব্দুল গফুর ভাই মদিনা মনোবর থেকে প্রশ্ন করেছেন ভাই জানতে চেয়েছেন ইস্তেখারা কাকে বলে ইস্তেখারার সন্নতি পদ্ধতি কি কখন কিভাবে ইস্তেখারা নামাজ পড়তে হয় বিস্তারিত আলোচনা করা হলে আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা হিল্লাদি নাসতাফা আম্মা বাদ ভাই এটি একটি সুন্নতি নামাজ্লাস্লাম সাহাবাদেরকে শিক্ষা দিতেন আর ইস্তেখারা সম্পর্কে অলমগন বলেছেন ইস্তেখারা বলা হয় তলাবুল খিয়ারতে ফিসে কোন জিনিসের কল্যাণ কামনা করা আর শরীয়তের পরিভাষায় বলা হয় তলাবুল ইতিয়ার হিমাহ আউলা সলায়াতে আবিদ দুয়া ইল ফিল ইস্তেখা ইসলামের পরিভাষায় ইস্তেখারা বলা হয় আল্লাহর কাছে উত্তম কামনা করা যেটি আল্লাহর কাছে উত্তম চাই সেটি নামাজের মাধ্যমে অথবা সুন্নতি দুয়ার মাধ্যমে তথা কোনো জিনিসে যখন আমরা উত্তম কামনা করব সেই উত্তম কামনাটি হবে নামাজের মাধ্যমে এবং নির্দিষ্ট দুয়ার মাধ্যমে ওলামগম ঐক্যমত পোষণ করেছেন ইস্তেখারা নামাজ হল সুন্নাত এটি সুন্নতি নামাজ এ হাদিস স্পষ্ট যে হাদিসটি সহিহ বুখারীতে আছে আনজাব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল ইস্তেখারা ফিল উমুরি কুল্লহা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন সকল বিষয়ে তামা ইউয়া আল্লী মুনাসুরতা মিরুল কোরআন কোরআনের সুরা যেভাবে শিক্ষা দিতেন সেভাবে আমাদেরকে ইস্তেখারও শিক্ষা দিতেন এরপরে নেবী মুসাল্লা ওয়ালিহুসাল্লামের কথা তিনি নকল করেছেন ইদাহাম্মা আহাদুকুম্বিল আমর কেউ যখন কোন বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে যখন টেনশন ফিল করে চিন্তা করে ফালিয়ার কাত ইনি মিন রিল ফারিয়াবা সে যেন ফরজ ছাড়া মানে ফরজ নামত ছাড়া স্বাভাবিক এমনি দুরাকাত নফল পড়ে সুন্নত পড়ে ثم ليقول: إيربوري استخران الدشت وباكوري، اللهم إني أستخيرك بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم، فإنك تقدر ولا أقدر، وتعلم ولا أعلم، وأنت علام الغيوب. اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري، أو قال عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه اللهم وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضني به এই দুয়াটি পড়বে এরপরে বলেছেন এরপরে যে জিনিসটি সে চাচ্ছে কামনা করছে বা সিদ্ধান্ত সেই জিনিসটি সে চাচ্ছে উল্লেখ করবে এই হচ্ছে ইস্তেখারা যেটি সহিখারিতে এসেছে এই জন্য যে যেকোনো সময় পরা যেতে পারে আল্লাহ বলেছেন দিনে অথবা রাতে যেকোনো সময় পড়া যেতে পারে কোনো সমস্যা নাই তবে কেউ যদি রাতে পড়ে ঘুমিয়ে পড়ে দুই নামাজ পড়লো এরপর দুয়া পড়ে ফেললো দুয়া পড়ে ঘুমিয়ে গেল হতে পারে। ইসতে বিষয়গুলো হলো এমন আল্লাহ থেকে মনের মাঝে তার উদ্বেগ হবে যে না এই কাজটি করাটি আমার জন্য ভালো আমি বিয়ে সাথী করতে চলেছি যে মেয়েকে হয়তোবা দেখেছি জানি না তার মাঝে মঙ্গল রয়েছে অমঙ্গল রয়েছে আমি দুই নামাজ পড়ে আল্লাহর সাথে কিছু কথা বলে নিলাম আর এটি একদিন করলে যথেষ্ট হয় না অনেকে এই ভুল করেন যে একদিন নামাজ পড়লেন ইস্তেখারা এরপরে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন বা কোনো দিকে তিনি বলছেন না ঠিক আছে এটি করতে হবে বরং কোনো বিষয় যখন গুরুত্বপূর্ণ হয় সে বিষয়টি বিশেষভাবে ইজতে খারা করা আর এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেমনটি নামাজ পড়ে আমরা দোয়া করব। আর এমনি স্বাভাবিকভাবে আমরা দোয়া করব। এরপরে মনের মাঝে যেটি উদ্বেগ হবে যে না এই কাজটি বা করা আমার ভালো হবে অথবা না করা ভালো হবে এরপর সিদ্ধান্ত নিতে হবে এই হচ্ছে সলাতুল ইস্তফার আল্লাহ তাআলা আলম